সামনে চলে এসেছি। তো সরকারি স্কুলে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে রাজ্যের যে কোনো জায়গা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্যই তোমাদের দেবো, কোন কোন পোস্টে নিয়োগ করানো হবে, তার জন্য যোগ্যতার কী প্রয়োজন, কীভাবে তোমাদের আবেদন করতে হবে সব তথ্যই পাবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। তো তোমাদের আমি অন স্ক্রিনে দেখানোর চেষ্টা করব। তো আমি আমাদের যে ফোনের স্ক্রিনটা আমি আমার এই স্ক্রিনে শেয়ার করার চেষ্টা করছি, এখানে দেখো পুরো ডিটেলস বলা হয়েছে। প্রথমে দেখাবো তোমাদের ইম্পর্টেন্ট ডেট, কবে থেকে রিক্রুটমেন্ট শুরু হয়েছে। দেখতে পাচ্ছ এখানে ডেট দেওয়া হয়েছে 8/7/2024 তারিখ থেকে শুরু হয়েছে 22/7/2024 তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের এক্সাম ডেটটা এখানে মেনশান করা হয়নি। আর এরপরে অ্যাপ্লিকেশন ফিস জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে 300 টাকা, SC ST এবং আদার প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 200 টাকা অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে। অ্যাপ্লিকেশন ফি ডিমান্ড ড্রাফ্টের মাধ্যমে জমা করতে হবে। দেখতে পাচ্ছ তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে যাও, এই যে ঠিকানা, এই ঠিকানায় কিন্তু তোমাকে, বা এই যে তোমার ডিমান্ড ড্রাফ্টের নাম্বার নেম নাম দেওয়া হয়েছে সেই নামে কিন্তু তোমাকে পেমেন্ট করতে হবে। প্রিন্সিপাল সৈনিক স্কুল গোয়ালপাড়া SBI, এই যে কোড দেওয়া হয়েছে কোডটাও কিন্তু তোমাকে এর সাথে অ্যাটাচ করে কিন্তু তোমাকে আবেদন করতে হবে। মিনিমাম এজ লিমিট এখানে 18 বছর আর ম্যাক্সিমাম 50 বছর পোস্ট ওয়াইজ রাখা হয়েছে। আর এছাড়াও SC ST 5 বছর, OBC 3 বছর, যেরকম বয়সের ছাড় পাও সেরকম বয়সের ছাড় তোমরা পেয়ে যাবে। এজ ক্যালকুলেট করা হবে 31 মার্চ 2024 তারিখ অনুযায়ী, মানে যে বয়সটা চাওয়া যায় সেই বয়সটি কিন্তু কমপ্লিট থাকতে হবে 31 মার্চ 2024 তারিখ অনুযায়ী। চলে আসবে এরপরে পোস্ট ডিটেলস, PGT, ম্যাথামেটিক্স এখানে 1টি শূন্য আছে, মাস্টার ডিগ্রি করা থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে, মানে ম্যাথের উপরে মাস্টার ডিগ্রি করা থাকলে তোমরা আবেদন করতে পারবে। সাথে কিন্তু ডিগ্রি ইন এডুকেশন এবং 50% নাম্বার নিয়ে তোমাদের এখানে বলা হচ্ছে 50% মানে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট পাস করা থাকতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপর পরের পোস্ট দেখতে পাচ্ছ বলা হচ্ছে, সরি আমি দেখানোর চেষ্টা করছি, এরপর পোস্ট আছে TGT ইংলিশ টিচার, এখানে একটি ভ্যাকান্সি আছে। তো ইংলিশ সাবজেক্টের উপর যদি তোমাদের গ্র্যাজুয়েশন পাস করা হয় 50% নাম্বার নেই, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। পরের পোস্ট সোশ্যাল সায়েন্স, এখানেও 1টি শূন্য আছে, সোশ্যাল সায়েন্সের উপরে তোমাদের গ্র্যাজুয়েশন করা থাকলে আবেদন করতে পারবে। পরের পোস্ট কম্পিউটার টিচার, কম্পিউটার টিচার পোস্টেও 1টি ভ্যাকান্সি আছে, BSC করা থাকতে হবে কম্পিউটারের উপরে অথবা তোমাদের BSC করা থাকতে হবে ইনফরমেশন টেকনোলজির উপরে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। আর এরপরে পোস্ট আছে ওয়ার্ক ইনস্ট্রাক্টর, এখানে 1টি শূন্য আছে, মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং সাথে সংশ্লিষ্ট ট্রেডে কাজ করার অন্তত 2 কাজের অভিজ্ঞতা থেকে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, 1টি শূন্য আছে, উচ্চ মাধ্যমিক পাস শিক্ষকতা যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে, তবে কিন্তু বিজ্ঞান বিভাগে তোমাদের উচ্চ মাধ্যমিক পোস্ট পাস করা থাকতে হবে। এরপরে PTI কাম মার্চন্ট, এখানে 1টি শূন্য আছে, ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে, ঠিক আছে, সংশ্লিষ্ট ক্ষেত্রে ফিজিক্যাল এডুকেশনের উপরে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। মার্কশিট পোস্ট রিক্রুটমেন্ট করা হয়েছে, 2টি শূন্য আছে, মাধ্যমিক পাশে আবেদন করতে হবে যে কোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে। ওয়ার্ড বয় পোস্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে কিন্তু মাধ্যমিক পাশ করতে হলে আবেদন করতে হবে, এই পোস্টের জন্য কিন্তু কোনো রকম মানে এক্সট্রা কোয়ালিফিকেশন দরকার নেই, এক্সপিরিয়েন্স দরকার নেই। হর্স রিডিং ইনস্ট্রাক্টর পোস্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে, 1টি শূন্য আছে, উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে যে কোনো সায়েন্স বিভাগে এবং নলেজ হর্স রাইডিং নলেজ থাকলে তোমরা আবেদন করতে পারবে। এখানে মিস মেসেঞ্জার পোস্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে, 1টি শূন্য আছে এবং তোমাদের এখানে দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারবে, সাথে ডিপ্লোমা কোর্স করা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এতগুলো পোস্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে, তোমাদের সব একটা করে দেখালাম। এরপর দেখো তোমাদের বলছে কীভাবে রিক্রুটমেন্ট করানো হবে, রিটেন টেস্ট, স্কিল টেস্ট বা ট্রেড টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল এক্সামিনেশন এবং জয়েন ইন্টার। এই যে প্রসেসটা তো বললাম, এই প্রসেসটা তোমাদের কমপ্লিট করেই তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। আর অ্যাপ্লিকেশন ফর্ম পাঠানোর ঠিকানা এখানে দেখতে পাচ্ছ দেওয়া হয়েছে, এই ঠিকানায় কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি সেন্ড করতে হবে। দেখতে পাচ্ছ তোমরা যদি অ্যাপ্লিকেশন করতে চাও তারা এখানে থেকে দেখে নেবে। দ্য প্রিন্সিপাল সৈনিক স্কুল গোয়ালপাড়া পোস্ট অফিস রাজাপাড়া ডিস্ট্রিক্ট গোয়ালপাড়া আসাম 7431 33, এই যে ঠিকানা দেওয়া আছে এই ঠিকানায় কিন্তু তোমাকে রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। আর কোন কোন ডকুমেন্ট দিতে হবে দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে, এডুকেশনাল সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড, পাসপোর্ট সাইজ ফটো, ব্যাঙ্ক ড্রাফট, যে ডিমান্ড ড্রাফট যেটা আমাদের দেওয়া হচ্ছে সেটা দিতে কাটতে হবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে এবং অল ডকুমেন্ট, যে কোনো ডকুমেন্ট আমরা একসঙ্গে অ্যাটাচ করতে সবগুলো কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে তারপরে কিন্তু তোমাকে পাঠাতে হবে। আচ্ছা এখানে দেখতে পাচ্ছ তোমাদের ডাউনলোড নোটিশের উপরে ক্লিক করলাম, তো এখান থেকে আমি নোটিশটি ডাউনলোডের শেয়ার করছি। এই হলো অ্যাপ্লিকেশন নোটিশ, এই নোটিশটি তোমাকে ডাউনলোড করতে হবে এবং দেখতে পাচ্ছ এখানে পুরো ডিটেলস দেওয়া আছে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, সব তথ্যই এখানে মেনশন করা আছে, তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো। আমি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবে, আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমরা তারা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।